হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। শুরু করছি এখন থেকে ভিডিওটা, তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো রান্না করতে করতে পুরো ঘেমে গেলাম, সকাল থেকে রান্না চলছে, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি সবাই বেড়াতে যাবে, আমার বাবা আসছে, তো ভাত খাবে, তার জন্য রান্না হয়েছে। আর তাই যেটা বলো এদিকে আমি ওরা নিয়ে যাবে। এখানে আলু পটলের তরকারি করে নিয়েছি, আর ছোলার ডাল, ওটা হচ্ছে রুটি, আর পরোটা নিয়ে যাবে, তার জন্য ওটা করেছি। কি গরম, এই মাত্র নামালাম, আর পুরো আমি ঘেমে কি অবস্থা খারাপ, তো খুব চাপের মধ্যে আছি। আর হ্যাঁ, যাচ্ছে গুজার দ্বারকা, দ্বারকা ধরে বলো তো, ওরা 2:40 ট্রেন ধরবে, তার জন্য তাড়াতাড়ি খেয়েই বেরোতে হবে, এর জন্য আমার একটু চাপের হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত খাওয়ার যে তরকারি পাতা সব হয়ে গেছে, তো টিফিন রুটি বানাবো আর পরোটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর স্নান সেরে নিয়েছি আমি, তো চলো আবার পরে আসছি। তো আমরা এখন চলে এসেছি ঝাপানডাঙ্গা স্টেশনে, বাবা একে তুলে দিতে এসেছি, আর গুঞ্জন ভাবছে ও দাদুর সাথে যাবে, তো এটা আমার বাবা, তো আমার বাবা শ্বশুর শাশুড়ির সাথে যাচ্ছে, তো দাদুকে খুব ভালোবাসে, ও ভাবছে আর দাদু আমাকে নিয়ে যাবে, তো দাদুর ট্রলি ব্যাগটা নিয়ে চলে আসছে টান টানতে, ও আনন্দেতেই আছে, সে বাড়ি থেকে বলে আসছে দাদু আমি তোমার সাথে যাব, কিন্তু আমি জুতোটা পরে আসি, তুমি দাঁড়াও যেন চলে যেও না, তো এইরকম ও আশা করেই আছে। আর এখান থেকে সব খাবার দাবার যারা বেড়াতে যাচ্ছে, যে টুরিস্টদের সাথে যে কাকু নিয়ে যাচ্ছে, সে খাবার দাবার সব নিয়ে যাচ্ছে, আর এই যে সব দাঁড়িয়ে আছে, আর গুঞ্জন সেই ট্রলি ব্যাগই টানছে, আর ট্রেনের টাইম হয়ে এসছে। কি সুন্দর লাগছে দেখো, আজকে ওয়েদারটা খুব ভালো আছে, না গরম আর কি বলতো, বেশ মেঘলা আছে, অত রোদেরটা রোদের জোরও নেই। আর এখানে সব আমার শ্বশুর শাশুড়ি, এটা কাকিমা, তারপরে কাকু, সব তুলে দিতে এসছে, ট্রেন ঢুকে গেছে। আর এই দেখো তুলে দিচ্ছি, মানে আমি দাঁড়িয়ে আছি, আর এই যে ব্যাগগুলো তুলে দিচ্ছি, আর গুঞ্জনের অবস্থা দেখো তোমরা শুধু। বসে পড়ুন, টাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তো এখন থেকে শুরু করছি ভিডিওটা, তো কালকে থেকে আর কন্টিনিউ করতে পারিনি, তো অনেক খাটাখাটনি হয়েছে কালকে, আর কন্টিনিউ করতে পারলাম না, তো আজকে থেকে এই সকাল থেকেও না, এখন বেজে গেছে অনেকটাই বেশ। তো সকালবেলায় খুব তাড়াহুড়ো ছিল রান্নার ব্যাপার, তোমরা তো জানোই সকালবেলা আমি ভিডিও করতে পারি না, কারণ এতই তাড়াতাড়ি থাকে রান্না করার তাড়া থাকে। তো রান্না বান্না হয়ে গেছে, এখন আমি ফ্রি আছি একদম, এখন আর সেরকম চাপের কিছু নেই, কাজ তো সারাদিনে কাজ করলেই কাজ থাকে, তার জন্য নয়, কিন্তু এখন একটু মানে হালকা আছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আমরাও সব একবার করে খেয়ে নিয়েছি। তো আজকে রান্না করেছি আমি ওল ভাতে, আর করেছি হোপা বা চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর কি করেছি ডিমে ঝোল করেছি, আর আমরা চাটনি। তো আজকে এই হয়েছে রান্না, আর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, সব বেড়াতে গেছে, তোমরা তো জানোই, বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো একটু কাচবো আমি ভাবছি, আর একটা জিনিস বানাবো আজকে, একটু নিমকি বানাবো ভাবছি। আমি দেখো একজন মজা, দেখো কি হচ্ছে, ওটা সবসময় জল নিয়ে খেলা। আমি দেখো বাড়ি পুরো একদম ফাঁকা লাগছে, সময় কাটছে না যেন মনে হচ্ছে, তো আমরা এখন তিনজনে আছি আর মনে হচ্ছে সময় যেন কিছুতেই কাটছে না। তো চলো বাকি কাজগুলো সেরে নিই, তারপর আবার আসবো তোমাদের সাথে, আমি একটু বাইরে বেরিয়ে কথা বলছি, আর গুনগুনের পরীক্ষা চলছে জানো তো, যার জন্য আমি একটু মানে ভিডিও করতে পারছিলাম না, ওর পরীক্ষা চলছে, ওকে কদিন দেখাতে হচ্ছে, এটা ওটা, আর 4টে পরীক্ষা হলেই মোটামুটি শেষ হয়ে যাবে, তাহলে একটু মোটামুটি একটু ফ্রি হব। চলো স্নান টান করবো, চুলটা আমি, কোথায় যাচ্ছিস? নিমকি বানাবে না? চলো, এই যে নিমকি বানাবে না করে চলে এসছে, পরীক্ষা পড়বে তা না, আর একদিন বলছে নিমকি খাবো, আগে বানিয়ে নি, চলো দেখাই তোমাদের সাথে কিভাবে বানাচ্ছি।
তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, দেখো ময়দা চেলে নিলাম, তারপরে একটু কালো জিরে, কালো জিরেটা মাস্ট, আর একটু চিনি আর লবণ দিয়ে আমি আর একটু ভালো করে ময়ন দিয়ে মেখে নেব, বেশ শক্ত শক্ত করে মাখবো, খুব নরম করব না নাহলে বেলতে পারবো না, আর এটা একটু শক্ত রাখবো। তো চলো এবার মেখে নিচ্ছি, তারপরে তো এটা আমার মাখা হয়ে গেছে, দেখো খুব নরম না খুব শক্ত না, মোটামুটি তো একটু শক্ত হলেই ভালো হয়, মানে ঝাল ঝালে না হলেই হচ্ছে। তো হয়ে গেছে, এটা আমি এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট, চলো ততক্ষণ অন্য কাজ করে আসি। ময়দা মাখার আগে আমি জামা প্যান্ট, শুধু প্যান্ট আছে, প্যান্টগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ময়দাটা মেখে ততক্ষণ রেস্ট পাক 10 মিনিট মতো, তখন আমি কেচে নিলাম। তো কেচে নিয়ে দেখো আমি এখন রোদে দিয়ে দিচ্ছি, তো রোদে জোর সেরকম নেই, যাই হোক এটা আজকের দিনে মনে হচ্ছে শুকাবে না, দুদিন লাগবে কারণ মোটা মোটা জিন্সের প্যান্ট। তো কেচে নিয়ে আমি এগুলো মেলে দিয়েছি রোদে, দিয়ে এবার আবার ফিরে এলাম। এবার দেখো আমি এবার তিনটে এভাবে ডো করে নিচ্ছি, এবার আমি বেলবো। তো আমি এটাকে ভালো করে বেলে নিয়ে নিমকি শেপে কেটে নিয়েছি, শেপটা পুরোপুরি আসেনি, তো যেমন হয়েছে যা ভালোই হয়েছে। তো চলো এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, দিয়ে চলে যাব, তেল বসে এসেছি আর ভাজতে শুরু করে দিয়েছি। এগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, তেলটা অনেকটা কমে গেছে, তো আর বেশি নেই। গুনগুন ঠাকুরের বাসন ধুচ্ছে, ঠাকুর ভোগ দেবে, আর আমি যাচ্ছি গুঞ্জনকে নিয়ে দুধ আনতে। চলো ওর বাসন ধোয়া হয়ে গেছে, কি সুন্দর করে ধুচ্ছে দেখো, আর ও ঠাকুর ভোগ দেবে সবকিছুই। ও মাঝে মাঝে করে, যখন ওই ঠাকুমা দাদু বাড়িতে থাকে না তখন ওই করে বিকালের দিকটা, তো সকালের দিকটা আমি করি, ও তো স্কুলে যায়, বিকালের দিকটা ওই করে। তো চলো বন্ধুরা আমরা দুধ নিয়ে তো বেরিয়ে পড়েছি দুধ আনতে, ও সাইকেল নিয়ে যাবে, সাইকেল ছাড়া ও হাঁটতে পারে না, এই যে। তো চলো দুধটা নিয়ে আসছি, এদিকে গুনগুন ঠাকুর ভোগ দিচ্ছে, ও একটা কাজ আমার এগিয়ে রাখছে, এসে তারপরে আবার বাকি দুধ গরম করবো, এটা ওটা করার আছে সেগুলো করবো। এই যে সাইকেল নিয়ে আসছে, দেখো তাড়াতাড়ি চলো। গুনগুন ভোগ দেওয়া হয়ে গেছে, দেখো এই যে আমাদের ঠাকুর, এই যে কি সুন্দর ভোগ দিয়েছে, এখন ধূপ দেখাচ্ছে। এই যে নিমকি খাবে, আমি নিমকি বানিয়েছি আজকে, আর এই কোটোর মধ্যে পুরে রেখেছি, দু ভাই বোনে এখন নিমকি খাচ্ছে। বাবা এই যে দেখতে ঠিক। বন্ধুরা চলে এসেছি সন্ধ্যেবেলায় টিফিন করতে, তো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে চলো। এই যে লেবু এনেছে, ও বাটিগুলোতে লেবু সাজিয়ে বসে আছে, কি অবস্থা জানি না। গুনগুন আগেই খুলছে, সসগুলো গরম, তুমি পিছন থেকে পড়ে যাবে, এইদিকে এসো। ফুচকা নয় এটা, আমাদের আছে তো এটা, এটা কি আবার আমি সব প্লেটে ঢেলে নিয়েছি, দেখো এই যে গুঞ্জনকে দিয়েছি আর এই যে গুনগুনকে। তো অনেকদিন পরে মোমো খাচ্ছি, তো আমাদের এখানে পাওয়া যায় না, এটা মেমারিতেই পাওয়া যায়, তো তোমাদের দাদা নিয়ে এসে মেমারি থেকে, তো গরম গরম খেতে খুবই ভালো লাগে, গরম গরম তোমার স্যুপটা তো ভীষণই ভালো লাগে, আর ধনে পাতার চাটনি দারুন দারুন, অনেকদিন পরে খাচ্ছি। ফুচকা তো হামেশাই খাই, এখানে পাওয়া যায় ভালো বানায়, তো এখানে তো পাওয়া যায় না, তো অনেকদিন পরে খুব ভালো লাগছে। ঝাল ঝালি খাই বাবা।
খাওয়ার পর আবার আসছি। গুঞ্জন সুপটা খাচ্ছে, দেখো আর এত ভালো হয়েছে, মানে খাসির চর্বি দিয়েছে তার জন্য আরো টেস্টি হয়ে গেছে জিনিসটা, ঝাল ঝাল, তাতেও গুঞ্জন কি সুন্দর দেখো সুপটাই খাচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার প্লেট ফাঁকা হয়ে গেছে, আর আমার এত ঝাল লেগেছে তো আমি এখন একটা কলা খেয়ে নেব। চলো, কলা এনেছে এখানে, এই যে আমি একটা কলা নিয়ে নিয়েছি, তো কলা একটা খেয়ে নিই কি বাবা। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই। আর প্লিজ 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 আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হবে, আর হ্যাঁ প্লিজ কমেন্ট করো, টাটা বাই বাই।